প্যান্টের কোমর ছোট বড় করা কিংবা শার্ট পাঞ্জাবির সাইজ পরিবর্তন করতে হবে? মিরপুরের দর্জি পল্লিতে গেলেই পেয়ে যাবেন সহজেই সমাধান। দর্জিরা তৈরি সেলাই মেশিন আর সুতা নিয়ে নিপুণ হাতে 5 থেকে 10 মিনিটেই তারা করে দেবেন সব সমস্যার সমাধান। কবির আহমেদ খোকন, গার্মেন্টস কারখানায় কাজের অভিজ্ঞতা দীর্ঘ 12 বছরের, তবে সেখান থেকে পাওয়া মজুরি দিয়ে সংসার চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে তার মাথায় আসে নিজে কিছু করার চিন্তা, পরে চাকরি ছেড়ে দিয়ে নেমে পড়েন দর্জির কাজে। কোনো মাসে 15,000, কোনো মাসে 18,000, কোনো মাসে 20,000, বারে বারে আছে আর কি, টুকটাক চলতে চালায় চলে যায়। গার্মেন্টসে এখন তো এত স্যালারি ছিল 8,000-9,000, এখন তো দিন দিন জিনিসপত্র দাম বাড়তে সব কিছু বাড়তে ভাই, বাড়তি হিসাবে ওই হিসাবে আর কি টুকটাক চলা যায় আর কি, বেশি চলা যায় না, মোটামুটি আল্লাপাক চলে আর কি। মিরপুর 11 নম্বরের নান্নু মার্কেটে গেলে খোকনের মতো অনেকেরই দেখা মিলবে, যারা গার্মেন্টস কর্মী থেকে বেছে নিয়েছেন দর্জির পেশা। ধীরে ধীরে আশপাশের এলাকাবাসীর কাছে মার্কেটটি পরিচিতি পায় দর্জি পল্লী হিসেবে। ভালো আয় এবং কাজের স্বাধীনতা থাকায় এখানকার দর্জিরা বেশ খুশি। এই যে গার্মেন্টস যেমন হেলপারি গেছিলাম 2 বছর, আমরা গার্মেন্টস যেমন প্রায় 6 বছর কাম করছিলাম, 6 বছর কাজ টাজ করে পরে বেতন স্যালারি কম, আবার মানুষ ইয়ে করে গালালি করে, পড়াশোনা আসছে না, এটা মানে বিভিন্ন রকম ইয়ে আছে, পরে আনতে পারে সবাই চাই ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে পরে দোকানে দোকানে পরে কাজ নিচ্ছে। এখন তো মোটামুটি গার্মেন্টসের থেকে আপনার? হ্যাঁ, অনেক ভালো আছে, মানে গার্মেন্টসে অনেক ভালো, নিজের স্বাধীনতা আছি, ধরো মন চললে ধরো 1 ঘন্টা লেট করে আসলাম, মন চললে একটু ঘুমাই আসলাম, এই একটা স্বাধীনতা। আগে ভাই আমি গার্মেন্টস চাকরি করতাম, চাকরি করার পর 5 বছরের মতো চাকরি করছিলাম, গার্মেন্টস করার পর দিয়ে ভালো লাগে না গার্মেন্টস, পরে আমার মামাই দোকান প্রতিষ্ঠা নিয়ে আসে। এ কাজে দর্জিদের কোনো পুঁজি লাগে না, দোকানের মালিকরাই কিনে দেন সেলাই মেশিন, সুতাও দেন তারা, দর্জিদের শুধু শ্রম দিতে হয় আর সেলাই করে প্রতিদিনের আয় ভাগাভাগি হয় দুই পক্ষের মধ্যে। এখানে আমরা কারিগর হিসেবে কাজ করি, যা ইনকাম করি দিন 50, যা বদ ওনার সুতা মেশিন কারেন্ট বিল সব কিছু। তবে এই দর্জি পল্লীতে নতুন জামা কাপড় বানানো হয় না, শুধু বাজার থেকে কেনা প্যান্ট শার্ট গেঞ্জি অথবা পাঞ্জাবি, কারো ছোট বড় হলে তা ফিটিং করে দেওয়া হয়। প্যান্টের লাম বাড়ে 40 টাকা, যদি আমরা যদি আটটু সাইজ চাপাই 40 টাকা, এটা গেঞ্জি যদি ফুল ফিটিং করি 80 টাকা, এটা বা যদি শার্ট ফিটিং করি 100 টাকা, আর পাঞ্জিটা ফুল ফিটিং যদি 150 টাকা, মানে বিভিন্ন একটা রেট আছে আমাদের। যদি একটা পাঞ্জিটা সাইড ফিটিং করি আমরা তো পারবো আপনার 100 টাকা, মানে বিভিন্ন একটা রেট আছে আমাদের। প্যান্টের কীরকম? প্যান্টের একটা ফুল ফিটিং ধরো 150 টাকা রেট, আর যদি নেরম্বা যদি করি সাইড আর লম্বা 80 টাকা রেট। দর্জিদের সুনামের কথা শুনে এখানে আসেন অনেকেই। এমন একটা জিনিস কাজ ভালো পাইতেছেন দেখে আমি আসতেছি, আর যদি ভালো না পাইতাম তাহলে আসতাম না, সেই কারণেই আসতাম। গার্মেন্টসে কাজ করার থেকেই মনে করেন ওনার কাজের অভিজ্ঞতা ভালো, কাজের মানও ভালো। আমি একটু এখানে মাঝে মাঝে আসা হয়, ওদের কাজগুলো অনেক ভালো, মানে ওরা খুব তাড়াতাড়ি অনেক কুইকলি করে দেয়, অ্যান্ড অবশ্যই অনেক বাজেট ফ্রেন্ডলি, সো এই জন্যই আর কি আমি প্রিফার করি আর কি, আমার ছোটখাটো কাজগুলো আমি এখান থেকে করি। চোখে পড়ার মতো একটি বিষয় হলো ওই মার্কেটের অধিকাংশ দর্জির দোকানই কোনো না কোনো জেলার নামে, যেমন রংপুর, বরিশাল, মাগুরা, কুমিল্লা।